মিজানুর রহমান মিজান, পাকারহাট সরকারি কলেজ। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমলাতন্ত্র কি, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, আমলাতন্ত্র মানে আমলারা হচ্ছে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মচারী। যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মচারী এদেরকে আমলা বলা হয়। তো অধ্যাপক ফাইনার বলিয়েছেন আমলাতন্ত্র হচ্ছে একটা স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী, দক্ষ চাকরিজীবী শ্রেণী। হ্যাঁ, এটাই হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তায় আমলাতন্ত্র হয় এবং এই আমলাতন্ত্রগুলো বহুবিধ গুণের অধিকারী হয়ে থাকে এবং এই বহুবিধ গুণের অধিকারী হয়ে এরা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করিয়া থাকে। যেমন এদের এক নম্বর বৈশিষ্ট্য দক্ষতা। দক্ষতা না থাকলে আমলাতন্ত্র কখনোই হওয়া যায় না। যাদের দক্ষতা আছে তারাই আমলাতন্ত্র, যাদের দক্ষতা আছে তারাই বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন কাজ, সরকারি বিভিন্ন কাজ, সরকারি বিভিন্ন কর্ম সম্পাদন, সরকারের নীতিমালা, সরকারের হিসাব, সরকারের বাজেট প্রণয়ন, এরকম বিভিন্ন দক্ষতার সহিত এই সমস্ত কাজগুলো প্রণয়ন করিয়া থাকে। তার দক্ষতা না থাকলে আমলাতন্ত্রে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা। সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, কেউ হয়তো ম্যানেজারের টেবিলে বসবে, কেউ হয়তো পিউনের টেবিলে বসবে, কেউ হয়তো সহকারীর টেবিলে বসবে, সেই যে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রটা বণ্টন কিন্তু আমলাতন্ত্র করিয়া থাকে। তাদেরকে বিভিন্ন কাজে বণ্টন করে দেয় এবং এই বণ্টনের ভিত্তিতে তারা সেই কাজগুলো সম্পন্ন করিয়া থাকে। আচ্ছা, তারপরে পেশাদারী ও বেতনভুক্ত আমলাতন্ত্র। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হয় এরা পেশাদারী হয়, এদের চাকরিকাল স্থায়ী হয়। হ্যাঁ, এবং এরা বেতনভুক্ত সরকারি কর্মচারী হয় এবং এরা দীর্ঘদিন যাবত হ্যাঁ এই পেশায় নিযুক্ত থাকিয়া কর্ম সম্পাদন করিয়া থাকে। আচ্ছা, চার নম্বর নিরপেক্ষতা। এই আমলাতন্ত্ররা, এই সরকারি কর্মচারীরা কোনো পক্ষে এবং কোনো বিপক্ষে কাজ করে না। এরা সরকারের নিরপেক্ষের দৃষ্টিতে ভালো মন্দ বিচার করে, গুণাগুণ বিচার করে এবং অন্যান্য কার্যাবলী বিচার করিয়া, বিচার বিশ্লেষণ করিয়া তাদেরকে নিরপেক্ষ ভূমিকায় হ্যাঁ স্বাধীনতার সহিত কাজ করিয়া তাদের কার্য সম্পাদন করিয়া থাকে। এটাও কিন্তু আমলাতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। নিয়োগ বদন এবং আমলাতন্ত্ররা বিভিন্ন সময় তার চাকরির ক্ষেত্রে নিয়োগ পান এবং পদোন্নতি পেয়ে তারা কী করে, সরকারের বড় বড় আরও যে পদে আছে তার সে বড় পদে যায়, আরও বহুবিধ কার্যাবলী সমাজের দেশের বহুবিধ কার্যাবলী তারা কী করে সম্পাদন করিয়া থাকে। আনুষ্ঠানিকতা, হ্যাঁ, এবং আনুষ্ঠানিকতা হচ্ছে এটাই যে তারা রুটিন মাফিক হ্যাঁ আজকে কী কাজ সম্পাদন করতে হবে, কালকে কী কাজ সম্পাদন করবে, কোথায় কোন কাজ সম্পাদন করতে হবে, কোথায় কোন কাজ সম্পাদন করতে হবে না, এই যে রুটিন মাফিক যে কার্যাবলী সম্পাদনগুলো, এটাও কিন্তু আমলাতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য বা সম্পাদনা। আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, আজকে যারা দেশ পরিচালনা, সমাজের উন্নয়ন করেছে, সমাজের বিভিন্ন ভূমিকা পালন করতেছে এবং সমাজের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করতেছে, সেই কার্যাবলীর সম্পাদনা কিন্তু আমলাতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। এই আমলাতন্ত্ররা বিভিন্ন দিক বিশ্লেষণ করে, তাদেরকে রাষ্ট্রে নিযুক্ত করে তারা বিভিন্ন কর্মক্ষেত্র সম্পাদন করে, তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। এবং আমলাতন্ত্র আরেকটা অনুষ্ঠান বসলো, এরা স্থায়ী। হ্যাঁ, একজন মন্ত্রী আসতে পারে 5 বছর বা নাও থাকতে পারে, একজন পৌরসভার চেয়ারম্যান আজকে আসে হয়তো কালকে নাও থাকতে পারে, কিন্তু যারা আমলাতন্ত্র তাদের সুনির্দিষ্ট যতদিন পর্যন্ত তারা বয়স আছে, যতদিন পর্যন্ত তাদের চাকরি আছে, ততদিন পর্যন্ত তারা এই চাকরিতে বহাল থাকবেন, ততদিন পরে তারা সেই চাকরিতে পদোন্নতি পাবেন, ততদিন তো তারা এই চাকরিতে বিভিন্ন দিক নজরদারি করবেন এবং এই বিভিন্ন দিক নিয়ে নজরদারি করিয়া তারা রাষ্ট্রকে বিভিন্ন কাজে সহযোগিতা করিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া থাকবেন। হ্যাঁ, এরাই আছে আমরা সময়। আজকে সমাজে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করতেছে তাদেরকে আমলারাই দিক নির্দেশন দিচ্ছে, তাদেরকে আমলারাই বিভিন্ন রকম কাজে সহযোগিতা করিয়া তারা তাদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করতেছে এবং সে বিভিন্ন কাজে উৎসাহিত করে তারা সমাজের কাজে ব্যবহার হচ্ছে, সমাজের উন্নয়নের কাজে ব্যবহার হচ্ছে, সমাজকে সহযোগিতা করতেছে, সমাজের গুরুত্বপূর্ণ কাজ। আজকে যাদের বাড়িঘর নাই, আজকে যাদের বাড়িঘর বসে গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ আবাসিক ক্ষতিগ্রস্ত হয়েছে নয় হ্যাঁ, তাদেরকেও আমরারা বিভিন্ন কাজে বিভিন্ন দিক নিয়ে সাহায্য সহযোগিতা করিয়া তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা সেসব ক্ষেত্রে পালন করতেছে। এবং
দৈনন্দিন কাজে বলি কখন কোন কাজ আজকে যেমন একজন টিও বিভিন্ন স্কুল পরিদর্শন করতেছে রুটিন মাফিক পরিদর্শন করছেন সেখানে কার্যাবলী সম্পাদন করতেছে সেই কাজগুলো সম্পাদন করিয়া তাদের বিভিন্ন দিকগুলো সম্পাদন করেছে আর একটা আছে আমলাতন্ত্র অন্যতম বৈশিষ্ট্য আছে এই আমলারা কী করে সমাজের বিভিন্ন হ্যাঁ সমাজের বিভিন্ন জীবন বাজেট পূরণে সহযোগিতা করে সমানের দৈনন্দিন কাজগুলো সমাধান করে তেমনি সমাজের ক্ষতিগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করিয়া তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সেবা সহযোগিতা প্রদান করে থাকেন যারা গরিব মানুষ আছে তাদেরকে সেলাই মেশিন দেয় যারা যাদের বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর দেওয়া যাদের নদী ভাঙনে বাড়িঘর ডুবে গেছে তাদেরকে বাড়িঘর তৈরি করে দেওয়া যাদেরকে যাদের আশ্রয় নেয় তাদের আশ্রয়ের ব্যবস্থা করা যাদের চিকিৎসা নাই তাদের চিকিৎসা করা যাদের স্বাস্থ্য নাই তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এই ধরনের কাজগুলোও কিন্তু আমরারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ জরিপ চালিয়ে বা বিভিন্ন কর্মক্ষেত্রে দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের সমাজের অগ্রণী ভূমিকা পালন করিয়া থাকে এই যে আপনারা সমাজের এই গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে বলিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ এই আপনারাই সম্পাদন করিয়া থাকে আজকে আপনারা আসে বলি সমাজ পরিচালিত হচ্ছে সমাজের বিভিন্ন দিক পরিচালিত সমাজকে বিভিন্ন উন্নয়নের দিকে পরিচালিত হচ্ছে এবং এই উন্নয়নের দিকে ধাপিত করার বা গণতন্ত্রকে গণতন্ত্রের মূল অবকাঠামোকে তৈরি করাই হচ্ছে আমলাতন্ত্রের অন্যতম কাজ এবং এই আমলাতন্ত্রই গণতন্ত্রের বিভিন্ন ভিত্তি রচনা করে তাদেরকে সহযোগিতা করে আজকে তারা সমাজের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করিয়া তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরের দিকে নিয়ে যাচ্ছে এটাই আছে আমলাতন্ত্র কী এবং আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করা বা আমলাতন্ত্রের বৈশিষ্ট্যটাই নির্ধারণ করা ঠিক আছে এই পরে আমি আমার বক্তব্য শেষ করলাম